হ্যালো স্টুডেন্টস বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ চলে এসেছি এখানে আজকে আমরা আলোচনা করব হিস্টোরিয়ানস অ্যাট ওয়াক্ক দেখো ইতিহাস রচনা করেছেন ঐতিহাসিকরা এবং তাদের যে রচনা বিভিন্ন সময়ে ব্যক্তি বিশেষে কিন্তু পরিবর্তিত হয়েছে তাদের এই যে দেখার যে দৃষ্টিভঙ্গি বা ইতিহাস দর্শন সেগুলো কিন্তু ইতিহাসের মতোই পরিবর্তনশীল নতুন চিন্তার আলোকে ইতিহাস যুগে যুগে নতুন রূপ পরিগ্রহ করেছে হেরোডোটাস হেরোডোটাস যেভাবে ইতিহাসকে দেখেছিলেন থুকিডিডিস কিন্তু সেভাবে দেখেননি আধুনিক ইতিহাসের জন্ম হয়েছে উনিশ শতকে এবং সেটা হয়েছিল ইউরোপে ওই সময় থেকে ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় এবং ইতিহাসের একটা সংজ্ঞা তৈরি হয়েছে যে একটি দেশের বিশেষ সময়ের সামাজিক মানুষের পরিচয় যে বহন করে সেই হচ্ছে ইতিহাস ইউরোপের জাতি রাষ্ট্রগুলির সাংবিধানিক প্রশাসনিক কূটনৈতিক সামরিক এই সমস্ত লেখা ইতিহাস হিসেবে লেখা শুরু হয় শতক থেকে তখন একটা ব্যাপার ছিল কি রাষ্ট্রের প্রয়োজনটাই ছিল কিন্তু বড় কথা সাধারণ মানুষ বা জীবনের সঙ্গে এই এই টাইপের ইতিহাসের কোনো যোগ ছিল না ফলে কি হয় এই এই ধরনের ইতিহাস বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ ছিল অর্থনৈতিক জীবন সামাজিক কাঠামো সামাজিক গোষ্ঠীগুলির পারস্পরিক সম্পর্ক সংস্কৃতি এই ধরনের দিকগুলো কিন্তু অজানাই থেকে গেছিল এরপর বিংশ শতকের গোড়ার দিকেও খুব একটা এই ইতিহাসের যে আঙ্গিক বা শৈলীতে খুব একটা পরিবর্তন ঘটেনি পশ্চিমী ইতিহাস বিজ্ঞানীরা এর মধ্যে সেই একই দেখেছিলেন যে নিয়মের রাজত্ব প্রগতির ধারা বা স্বাধীনতার উদ্দেশ্যে যে যাত্রা এগুলোই ছিল সেই সময় ব্যাপার মানে হিস্টোরিসিজম পজিটিভিজম রিলেটিভিজমের মায়া জালে আবদ্ধ হয়ে পড়েছিল কিন্তু সেই সময় ইতিহাসের সত্তা মানে রাজনীতির ইতিহাসেরই ইতিহাসটাই কেন্দ্রবিন্দুতে রয়ে গিয়েছিল বৃহত্তর ইতিহাসের মধ্যে অনেকেই ইতিহাসের নতুন দিগন্তের খোঁজ করেন গোটা সভ্যতার ইতিহাস লেখা এই সময় থেকেই শুরু হয়ে যায় গিবন টোয়েনবি স্পেঙ্গলার এরা এই নতুন একটা ধারা মানে শুরু করেন যেখানে সভ্যতার উত্থান পতনের কাহিনী নতুন ব্যঞ্জনা নিয়ে আসে এবং ইতিহাস কিন্তু একটা অন্য রূপ পরিগ্রহ করতে শুরু করে এবার এই বিংশ শতাব্দীর তিরিশের দশক এই সময় থেকে কি হয় ইউরোপের ইতিহাস চর্চা একটা টার্ন নেয় ফরাসি অ্যানাল গোষ্ঠী নতুন ইতিহাসের গোড়াপত্তন করে মার্ক ব্লক লাদুরি লেভেভর সবুল রুদে এই ইতিহাসের গবেষণায় নতুন মাত্রা যোগ করেন এখন থেকেই কি হয় ইতিহাসের সঙ্গে ভূগোল সমাজতত্ত্ব পুরাতত্ত্ব ভাষাতত্ত্ব লোকগাথা প্রবাদ জনশ্রুতি এগুলো কিন্তু এই ইতিহাসের সঙ্গে স্থান পায় এদের সবচেয়ে বড় অবদান যেটা সেটা হলো সামাজিক গোষ্ঠী বা ব্যক্তি বা সকলের মনোজগৎকে বিশ্লেষণ করার একটা প্রবণতা এরা ইতিহাসের নতুন যে ব্যাখ্যা দেন তা ইতিহাসের সামাজিক যে দিকটা সামগ্রিক সামাজিকভাবে সামগ্রিক পরিচয়টাই বহন করে ইতিহাস শুধু উচ্চবর্ণ বর্গ বা নিম্নবর্গের নয় ইতিহাস সব মানুষের কথা বলে এটাই তারা প্রেজেন্ট করতে চায় মার্ক ব্লক তিনি সব মানুষের কথা নিয়ে ইতিহাস শুরু করেন মার্কস ওয়েবার ডার্কহাইম থেকে ইতিহাস চর্চার কিন্তু একটা নতুন যন্ত্রপাতি পাওয়া যায় মানে তাদের যে টাইপটা সেই টাইপটা কিন্তু একটু অন্য টাইপ তারা গণমানসিকতা কাঠামো শ্রেণী এই ধরনের বিষয়গুলো তারা পুট করে ইতিহাসে মার্কস থেকে এই ধারণা গড়ে উঠেছিল কি যে অর্থনৈতিক কর্মকাণ্ড মানব সমাজের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে অর্থনীতি পরিবেশ জনসংখ্যাতত্ত্ব নৃতত্ত্ব ইত্যাদি ইতিহাসের বিষয় হয় এবার বিংশ শতকের ষাটের দশক এখানে একটা নতুন পদ্ধতি আসে নিউ হিস্ট্রি নতুন ইতিহাস এখানে কি হয় সামাজিক উৎপাদন উৎপাদন পদ্ধতি উৎপাদনের উপকরণ উৎপাদনের বন্টন এই বিষয়গুলো ইতিহাস চর্চায় গুরুত্ব পেতে শুরু করে কার্ল মার্কস থেকে ইতিহাসের যে অর্থনৈতিক ব্যাখ্যা সেটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং শ্রেণী সম্পর্ক এই ব্যাখ্যার উপরে তিনি খুব জোর দিয়েছিলেন ঐতিহাসিকদের সামনে কোন কোনো ঘটনা কেমন করে ঘটছে কি ঘটছে এই সব বিষয়েও কিন্তু সেই সময় গুরুত্ব দিয়ে জানতে চাওয়া হয় নতুন ইতিহাসে নতুন নতুন বিষয় আমদানি হতে থাকে পরিবার চিন্তার সামাজিক উৎস বিজ্ঞানের ইতিহাস মনোলোক চর্চা ইত্যাদি নতুন বিষয় হিসাবে আত্মপ্রকাশ করে উচ্চ ও নিম্নবর্গের মধ্যেকার সম্পর্ক ইন্দ্রজাল ডাকিনীবিদ্যা চলচ্চিত্র মানে একদম নতুন যেগুলোকে কোনোদিন ইতিহাস হিসাবে ধরাই হয়নি সেগুলো কিন্তু এর মধ্যে ঢুকতে থাকে ইতিহাসের মধ্যে অর্থাৎ ইতিহাসের গন্ডি প্রসার হতে শুরু করে নিম্নবর্গের মানুষের ইতিহাস প্রাধান্য পায় শ্রমিক কৃষক দস্যু জনতা প্রতিবাদীদের ইতিহাস লেখা শুরু হয় ব্যারিংটন মুর এরিক হবসন জর্জ রুদে এই ব্যাপারে কিন্তু তারা পথ প্রদর্শক হয়েছেন ভারতবর্ষে এই ধারা অনুসরণ করে গ্রামসির নির্দেশিত পথে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় এরপরে মানে এই যে দুর্বল মানুষের ইতিহাস এদের বাদ দিয়ে তো হয় না এই জমিদার আমলা মহাজন এরা হয় সব উচ্চবর্গের মানুষ আর এদের বাদ দিয়ে যে কৃষক শ্রমিক আদিবাসী এদের যে ইতিহাস রচনার প্রবণতা তৈরি হয় সেটাকে বলা হয় সাবল্টার্ন হিস্ট্রি অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস আরও সাম্প্রতিককালে ভারতে ইতিহাস চর্চায় একটি প্রবণতা এসছে সেটা হচ্ছে মহিলাদের ইতিহাস মহিলারা জনসংখ্যার পঞ্চাশ শতাংশ অথচ জাতীয় আয় বলো সম্পদ ও সুযোগের খুব সামান্য অংশ এরা পেয়ে থাকেন আইন শাসন প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানে এদের কিন্তু ন্যায্য অধিকার মেনে নেওয়া হয় না পুরুষশাসিত সমাজে কি হয় মহিলারা সবসময় অন্যায় ও বঞ্চনার শিকার হয় এই যে নতুন ইতিহাস চর্চায় উচ্চবর্গের ইতিহাস যেমন অবহেলিত হয়েছে আবার ভারসাম্যহীনতাও দেখা গেছে অর্থনৈতিক ইতিহাসে পরিসংখ্যানে জোয়ার এসছে গণিতের ব্যবহার বেড়েছে ইতিহাসে মডেল তৈরি হয়েছে এবং আমরা যে যেটা দিয়ে শুরু করেছিলাম একদম মুখের কথার ইতিহাস অর্থাৎ অর্থাৎ ওরাল হিস্ট্রি ওরাল হিস্ট্রি রচনার কাজ শুরু হয় একটিমাত্র উপাদানের উপর নির্ভর করে লেখা ইতিহাস যে নির্ভরযোগ্য নয় সেই ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে মানুষের মনে চলে আসতে থাকে ধারায় একটি অস্তিত্বের চিহ্ন দেখা গেছে যে ধর্ম বিজ্ঞান রাজনীতি বা অর্থনীতি তারা কিন্তু স্বতন্ত্রভাবে দেখে না এগুলি হলো একই ব্যবস্থার উপরিতল এইভাবে ইতিহাস বিদরা ইতিহাসকে কিন্তু জনসমক্ষে এনেছেন এই নতুন ইতিহাস ব্যক্তি মানুষ ও সমাজবদ্ধ মানুষের মনোজগত বিশ্লেষণের উপর জোর দিয়েছে তো এবার আমরা নেক্সট লেকচারে এই যে ইতিহাস যে চর্চা ঐতিহাসিকদের তার দুটো আলাদা পোর্শন আছে এক হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঐতিহাসিকদের চিন্তাধারা বা তাদের কাজ আরেকটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ঐতিহাসিক হিস্টোরিয়ানসদের কাজ সেটা আমরা আলোচনা করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ